আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি মহান আল্লাহর কৃপায় ভালোই আছেন। বরাবরের মতো আজ আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও ঋণী পুরুষের জন্য। আজকের ভিডিও স্ত্রীর অধিকার যারা পূরণ করতে পারেনি, আজকের ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপিয়ে দিন, যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, এই ওষুধটি যতই ভালো হোক, তিনজন ব্যক্তি খাবেন না, অবিবাহিত কোনো মেয়েকে দিবেন না, 18 বছরের নিচে কোনো পুরুষ খাওয়ার চেষ্টা করবেন না, খেয়ে চরিত্র নষ্ট হলে আমি পাপের দায়ী নয়। তো বন্ধুরা, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম কচু গাছ, অনেক পরিচিত একটি গাছ। তো বন্ধুরা, আজকে একটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভেষজ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তো বন্ধুরা, পৃথিবীতে প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, নির্দিষ্ট সময়ে মিলন হওয়ার অধিকার আল্লাহ করে রেখেছেন। অশুভ শক্তির কাছে হাত মিলিয়ে হারামকে হারাম না ভেবে শয়তানের বশভূত হয়ে যৌন ব্যভিচার কাজে নিজেকে লিপ্ত করে প্রয়োজনের সময় নিজেকে আর সঠিকভাবে স্ত্রীর কাছে প্রমাণ করতে পারে না এবং স্ত্রীর হক আদায় করতে পারেন না, যার ফলে নারীর কাছে ঋণী হয়ে যায়। এই সমস্যা নিয়ে যারা হাজার হাজার টাকা নষ্ট করেছেন, সম্পদ নষ্ট করেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কচু গাছ। তো বন্ধুরা, আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, কচু ফুল। তো বন্ধুরা, এই জিনিসটা অনেকেই জানে না, যে কারণে আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আমার ওস্তাদের জীবনদশায় আমি ওস্তাদকে প্রশ্ন করেছিলাম, তো ওস্তাদ আপনি এইটি ব্যবহার করেন, আসলে এর গুণাগুণটা কী? তো আমার ওস্তাদ আমাকে বললেন যে এই দেখো, এই কচুর কিন্তু ফুল হয়, কিন্তু বীজ হয় না, কোনো কিছুই হয় না। কেন সৃষ্টি করেছে তুমি জানো? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই যৌন সমস্যা সমাধানের জন্যই। এইটা অনেকেই জানে না, যে কারণে আজকের ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনার যতই যৌন সমস্যা থাক না কেন এবং দ্রুত বীর্যপতনের রোগ থাক না কেন, যারা নারীর হক যারা আদায় করতে পারেননি এবং নারীকে যারা সঠিক জবাব দিতে পারেননি, আজকের ভিডিওটি তাদের জন্য একটি পাওয়ারফুল ভিডিও। তো বন্ধুরা, আমার ওস্তাদের সঠিক নিয়মে যদি আপনি এটি সেবন করতে পারেন, আপনার যৌন সমস্যা স্থায়ীভাবে দূর হয়ে যাবে, আপনি নারীর হক আদায় করতে পারবেন। তো বন্ধুরা, এই কচুর ফুল নেবেন 100 গ্রাম, মকরধ্বস নেবেন 50 গ্রাম, আর দেখতেই পাচ্ছেন এটি ঘোড়াবস, এই ঘোড়াবস নেবেন 50 গ্রাম, তিনটি পৃথক পৃথকভাবে পাটায় বেটে 30টি বটিকা বানায় নেবেন। প্রত্যেক দিন সকালে খালি পেটে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকা যদি আপনি সেবন করতে পারেন, ইনশাল্লাহ আপনি স্ত্রীর কাছে মাথা নত করতে হবে না এবং স্ত্রী আপনাকে দেখলে ভয় করবে। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।